নেশা জুয়ার রমরমা কল্যাণপুর থানা এলাকায়, পুলিশের জালে আট জুয়ারি। অভিযোগ, বহুদিন ধরে কল্যাণপুর থানা এলাকায় অবৈধ জুয়ার আসর চালিয়ে যাচ্ছে জুয়ারিরা। আরো অভিযোগ, এসবের বাড়বাড়ন্ত বন্ধে কল্যাণপুর থানা পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, ফলে অবৈধভাবে দেদার চলছে থানা এলাকার বিভিন্ন জায়গায় জুয়ার আসর। এবারে গোপন খবরের ভিত্তিতে মোহর ছড়া এবং আধুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নগদ অর্থ, জুয়ার সামগ্রী সহ আট জনকে গ্রেফতার করেছে। আধুনিয়া গ্রামে সেখানে বিভিন্ন সময় ঝান্ডি মুন্ডার জুয়া খেলা হয়, সেই খবর আমাদের কাছে আসে এবং আমরা প্রায় সময়ই লেট করি। এবং আজকে দুপুর অনুমান 3:30 সময় আমরা সেখানে গিয়ে রেড করেছি এবং রেড করে আমরা দুইটা ঝান্ডি মুন্ডার ডাব্বা, গুটি এবং জুয়ার কিছু টাকা, জুয়ার সরঞ্জাম এবং তিনজন লোককে আমরা সেখান থেকে অ্যারেস্ট করেছি। পাশাপাশি আমরা এই জুয়া বিরোধী অভিযানে মোহরছড়া বাজারে গিয়ে রেড করেছি, করে মোহরছড়া বাজার থেকে আমরা তিন পাত্রি খেলার সময় পাঁচজন লোককে অ্যারেস্ট করেছি এবং তিন পাত্রি জুয়ার সরঞ্জাম এবং কিছু টাকা পয়সা আমরা সিজ করেছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।